প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহ অভিযান কর্মসূচির আয়োজন করল মালদা জেলা বিজেপি নেতৃত্ব। এই মর্মে মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গাকিঙ্কর সদনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহ অভিযান কর্মসূচির আয়োজন করল মালদা জেলা বিজেপি নেতৃত্ব। এই মর্মে এদিন মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গাকিঙ্কর সদনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জেলার জ্ঞানীগুণী এবং শিল্পীদের সংবর্ধনা জানানো হয়। তাদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন জেলা বিজেপি সভাপতি গোবিন্দ মণ্ডল, উত্তম ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে 17 তারিখে ওনার জন্মদিন, সেই উপলক্ষে এক সপ্তাহ আমরা সেবা সপ্তাহ মানাচ্ছি। এই সেবা সপ্তাহ উপলক্ষে আজকে আমরা সমস্ত মালদা জেলার যত সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, শিল্পী আছেন এবং বিভিন্ন সাহিত্যিক আছেন, যারা ছবি তোলেন, ফটোগ্রাফার আছেন, তাদের সকলকে আমরা ইনভাইট করেছি, আপনারা এই মঞ্চে আসুন এবং আমরা তাদেরকে সম্বর্ধনা দেব। এটা নাগরিক সম্বর্ধনা, আমাদের সেবা সপ্তাহেরই একটি অঙ্গ। মোটামুটি কতজনকে দিচ্ছেন সম্বর্ধনা? আজকে প্রায় 50টি গ্রুপকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। হ্যাঁ, এই যে একটা উদ্যোগ, কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি একটা ফেনোমেনা, মানে উনি একদম বিয়ন্ড পলিটিক্স এবং উনি হয়ে গেছেন বিয়ন্ড এনিথিং, মানে সবাই ওনাকে ভালোবাসে। এই যে মানুষ ওনাকে ভালোবাসে, তাদের আবেগ, তাদের যে ওনার প্রতি এত ভালোবাসা, সেটার অভিব্যক্তি এই সুদূর মালদায়, মানে উনি বসে আছেন সেই দিল্লিতে, কিন্তু মালদার মানুষ, মালদার শিল্পীরা পাগলের মতো এই প্রোগ্রামে যোগদান করেছে। অনেককে আমরা আমন্ত্রণ জানাতে পারিনি সময়ের অভাবে এবং আমাদের এখানে স্পেস কম, তাই আবার একটা প্রোগ্রাম রেখেছি 20 তারিখে, যেদিনকে আমাদের সেবা সপ্তাহ শেষ হবে সেদিনও কিন্তু আমরা আবার একটি সম্বর্ধনা উৎসব করব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।